আজকে আমি আপনাদের শেখাবো কি করে গাজরের পাটিসাপটা বানাতে হয়। প্রথমে উপকরণগুলো এখানেই রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে দেব 2 চামচ মতন। এর উপরে দিয়ে দেব গাজর কোড়ানোগুলো। তার উপরে দিয়ে দেব নারকেল কোড়ানো। তারপরে খোয়া খিরগুলো এর উপরে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে নেব। 1 চামচ পরিমাণ লবণ দিলাম, আপনারা চাইলে স্বাদ অনুযায়ী দিতে পারবেন। দুধটা ঢেলে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নাড়ার পরে আবার ঢাকনাটা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। তারপর ভালোভাবে এইগুলো মিক্স করব। আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। এর মধ্যে যে পানি বার হয়েছিল সেটা শুকিয়ে গেছে। তারপর 3-4টে এলাচ থেতো করে এতে ঢেলে দিলাম। তারপর কিচমিচগুলো এর উপরে ছিটিয়ে দিলাম। কুচি করা কাজু ছিল এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো ভালো করে মিক্স করে নামিয়ে নেব। বাড়িতে দুধ বসিয়ে দিলাম, এতে অল্প একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর একটু ময়দা দিলাম পরিমাণ মতো। এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। না হালকা না গাঢ়। এটা মিক্স করা হয়ে গেছে। তারপর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে এর উপরে এই গোলাটা ছিটিয়ে দিলাম। দিয়ে এর সাইড দিয়ে
যে হালুয়াটা ছিল সেটা এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মুড়ে নেব এপিঠ থেকে ওপিঠ পর্যন্ত। আবারও দিলাম এই একই রকম ভাবে। এইভাবে বানিয়ে নিলাম গাজরের পাটিসাপটা।